লুকিয়া সাধার রাতে তুমি আমার বন্ধু, লজে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ। শুরু করছে আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। আজ মঙ্গলবার 23 জ্যৈষ্ঠ 1429, ইংরেজি 7ই জুন 2022, তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র পূর্ব ফল্গুনি, সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 11 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:15 হয়ে 23 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সৌমিত্র বসুর আপনাদের সঙ্গে কথা বলার কথা। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে পুরাণ চিরন্তনে বলব, শিবপুরাণের একটি গল্প। শিবপুরাণের গল্পে পার্বতীর তপস্যার কথা বলব। হ্যাঁ, পার্বতী তপস্যা করেছিলেন, কি কারণে তপস্যা করেছিলেন, না শিব তাকে কালী বলে ডেকেছিলেন আদর করে, সেই গল্প শোনাবো আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো, শোনাবো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার এক শিষ্য তারকের সঙ্গে তার সম্পর্কের কথা। তারপরে তো আপনাদের চিঠির উত্তর এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু হবে। তার আগে একটু গান শুনে নেওয়া যাক, কেমন? পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শুরু করছি পুরাণ চিরন্তন। শিব আর পার্বতীর বিয়ে হয়েছে। তো এমনিতে তো শিব শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ান, সংসার ধর্ম বলতে যেটা বোঝায় সেসব তো কিছুই করা হয় না, কিন্তু পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছে, এখন তো সংসার করতে হবে। ফলে তিনি ওই বিশ্বকর্মাকে ডেকে বলেছেন, আমাকে একটা প্রাসাদ তৈরি করে দাও। সেই প্রাসাদ তৈরি করেছেন, পার্বতী সেখানে এসে উঠেছেন। শিব মোটামুটি গৃহস্থ শিব হয়েছেন, রয়েছেন আর কি, মানে হওয়ার জন্য উদ্যোগ করছেন। তা পার্বতী বললেন যে এই যে যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন একটা ভালো যজ্ঞ করা হোক। তো যজ্ঞ টজ্ঞ করা হয়েছে, এসব হয়েছে, খুব চমৎকার। তো মহাদেব একদিন কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন, মজা করে, যেরকম স্বামী স্ত্রীতে মজা হয়, পেছনে লাগা হয়, সেই রকমই আর কি। কিন্তু ওই হঠাৎ করে এক একটা মজা, সেইটা খুব ভেতরে দুম করে ধাক্কা দিয়ে না, আমাদের সকলেরই হয় না, এর মজা করেই বলেছে। আপনি যখন আমাকে বললেন যে আপনি ওরকম করে বললেন কেন, আমি মজা করেই বলেছি, কিন্তু আপনার ভেতরে কোথাও টক্কর লেগে গেছে, এরম হয়তো। তো পার্বতী শিবকে একটা কথা বললেন, সে কথাটা একটু বলি আপনাদের হুবহু, উপমাটা বড় ভালো। যে বললেন যে হে পরমেশ্বর, কোন গাছকে যদি কুড়ুল দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার কচি পাতা বের হয়, তারপরে সেই গাছটা বিশাল বৃক্ষের আকার ধারণ করে। কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সেই মনোব্যথা দূর করা যায় না। মুখ থেকে যে বাক্যবাণ বেরোয় সেটা যখন আঘাত করে, যে আহত হয়েছে সে সবসময় মনোবেদনা ভোগ করে। তাই যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না। যাতে তুমি আর কোনোদিন আমাকে কালী বলতে না পারো তার জন্য আমি তপস্যা করতে চাই, তুমি অনুমতি দাও বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন। তো শিব বললেন যে আচ্ছা বেশ, ঠিক আছে, তোমার যখন মনে হচ্ছে তুমি যাও তপস্যা করো। তো পার্বতী হিমালয়ের একটা শৃঙ্গে একটা সুন্দর জায়গা দেখে সেইখানে তপস্যায় বসলেন। তো মনে হলো যে একা একা তপস্যা করব, নিরাপত্তার একটা ব্যাপারও তো আছে, নানান রকম জন্তু জানোয়ার থাকতে পারে। তখন তিনি তার চার সখীকে ডেকে পাঠালেন। চার সখী হলেন জয়া, বিজয়া, জয়ন্তী আর অপরাজিতা। তো
সেখানে তার পদ্মতি তপস্যা করছেন, এই চার সখীও সেখানে আছেন। এই যে গভীর কঠোর তপস্যা করছেন পার্বতী, এক পায়ে দাঁড়িয়ে আছেন, একটা বাঘ কোথা থেকে ঘুরতে ঘুরতে সেইখানে চলে এসেছে। চলে এসে দেখে যে একটি মেয়ে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে। ওই চার সখী তো বাঘকে দেখে ভয় পেয়ে গেছে। বাঘ কি করল, কি করলো বলবার জন্য সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। যা বলছিলাম আপনাদের, পার্বতী তপস্যা করছেন ফর্সা হবার জন্য, শিব তাকে কালী বলেছেন বলে ফর্সা হবার জন্য তপস্যা করছেন। সেই সময় একটা বাঘ সেখানে এসে উপস্থিত, সে এসে দেখে যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন একজন নারী তপস্যা করছে। তো বাঘের মনে হলো আমি এখন একে খেয়ে ফেলতে পারি, কিন্তু খেয়ে ফেললাম, আমার খিদে মিটল, ঠিক আছে সবটাই খুব ভালো। কিন্তু এর উল্টোটা যদি আমি করি, এ তো তপস্যা করছে, সেই তপস্যারতা কোনো নারীকে আমি যদি ভক্ষণ না করে তাকে ছেড়ে দিই, তাহলে আমি বর পেতে পারি, বর পেলে আমার আরো বেশি সুবিধে, অর্থাৎ আমার যে জাগতিক কামনা বাসনা সেইটাকে আমি যদি অতিক্রম করি তাহলে আমি অনেক বেশি সুবিধে টুবিধে ইত্যাদি ইত্যাদি পেতে পারি, তাতে আমার ভালো হতে পারে। তো যাই হোক, পার্বতী তপস্যা করছেন, 100 বছর পার হয়ে গেল, ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে এসে উপস্থিত হলেন, এসে বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি বলো কি প্রার্থনা তোমার। তো পার্বতী বললেন যে আমি তো আমার প্রার্থনা জানাব, কিন্তু আমাকে বর দেবার আগে আপনি এই বাঘটিকে বর দিন। তা ব্রহ্মা বললেন যে হে বাঘ, তুমি শানপত্য লাভ করবে, মানে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে। তাহলে ভেবে দেখুন, এই বাঘ সে শুধু তপস্যারতা নারীকে খেয়ে ফেলবার লোভটা দমন করেছিল বলে সে সারা জীবনের জন্য ব্রহ্মার বর পেল। তারপরে ব্রহ্মা পার্বতীকে বললেন এবার তুমি বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তো তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন যে আমার গায়ের রং তো কালো, এই রংকে আপনি সোনার বর্ণ করে দিন। ব্রহ্মা বললেন তথাস্তু। তখন দেবী তার যে গায়ের কালো রং কৃষ্ণবর্ণ সেই মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন, কিন্তু যে কালো রঙের যে দেহটি সেটি পরিত্যাগ করলেন, সেখান থেকে আরেকজন দেবীর উৎপত্তি হল। তখন ইন্দ্র সেখানে এসে বললেন যে হে দেবী, তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী, এই কৌশিকী আমার বোন হল, সেই জন্য আমি হলাম কৌশিক। এইবারে পার্বতী পর্বত নন্দিনী এই দেবীকে আমার হাতে দাও। তো পার্বতী কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন, ইন্দ্র তাকে নিয়ে বিন্ধ্যাচলে চলে গেলেন। বিন্ধ্যাচলে গিয়ে এই যে কৌশিকী, তা খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা, তিনি সেখানেই থেকে যেতে চাইলেন। তখন ইন্দ্র বললেন বেশ, তুমি তাহলে এইখানেই থাকো, এই একটা সিংহকে এনে তোমার বাহন করে দিচ্ছি, আর এই বিন্ধ্য পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য হয়েছে, এ পুণ্যক্ষেত্র বলে পরিগণিত হবে, আর আজ থেকে তোমার নাম হল বিন্ধ্যবাসিনী। এই হল দেবী বিন্ধ্যবাসিনীর কথা, এই হল দেবী পার্বতীর ফর্সা হওয়ার গল্প। শিবপুরাণের গল্প বললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ফিরে আসছি গানের পর। মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছিলাম। এর আগের দিন বলেছিলাম খানিকটা অংশ, সেই অংশে স্বামী বিবেকানন্দ একেবারে পার্থিব জগতের মধ্যেই আবদ্ধ থাকা যে দর্শন, সেই দর্শনের কথা বলছিলেন। এবারে পড়ি তারপরের অংশটি। বাস্তবিক পক্ষে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছু ধারণা করিতে পারে কিনা সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল, আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিস্থ সেই স্থির সমুদ্রের
সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহা হইলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে এক অপরিণামী সত্তা রহিয়াছে। আরেকটি মত, এই জগতে অচল অপরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল পরিণামী, পরিণাম ছাড়া কিছু নয়। যাহা হোক, অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়। অদ্বৈতবাদী বলেন জগতে একটি অপরিণামী আশ্রয় আছে। দ্বৈতবাদীর এই বাক্য সত্য। অপরিণামী কোন পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না। কোন অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোন পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে, আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে, যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয়। এই জগৎ প্রপঞ্চ অবশ্য এমন এক অবস্থায় ছিল যখন উহা শান্ত ও নিঃশব্দ ছিল, যখন উহা বিপরীত শক্তির সাম্যাবস্থায় ছিল, অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কোন শক্তি ক্রিয়াশীল ছিল না। কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না। এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে। যদি আমাদের কোন বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে, তবে এই বিষয়েই আছে। দ্বৈতবাদীরা যখন বলেন কোন অপরিণামী পদার্থ আছে, তখন তাহারা ঠিকই বলেন, কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত, শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক, এ কথা বলা ভুল। বৌদ্ধরা যে বলেন সমুদয় জগৎ পরিণাম প্রবাহ মাত্র, এ কথাও সত্য। কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক, যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছুকে দেখি, মোট কথা যতদিন দ্বৈতভাব থাকে, ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতীত হইবে। কিন্তু প্রকৃত কথা, এই জগৎ পরিণামীও বটে, আবার অপরিণামীও বটে। আত্মা, মন ও শরীর এই তিনটি পৃথক বস্তু নহে, উহারা একই। একই বস্তু কখনো দেহ, কখনো মন, কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয়। যিনি শরীরের দিকে দেখেন, তিনি মন পর্যন্ত দেখিতে পান না। যিনি মন দেখেন, তিনি আত্মা দেখিতে পান না। আর যিনি আত্মা দেখেন, তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায়। যিনি কেবল গতি দেখেন, তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না। আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন, তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায়। সর্পে রজ্জু ভ্রম হইল, যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে, তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায়। আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে, তখন তাহার পক্ষে সর্প আর থাকে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ঠাকুরের কথা বলবার জন্য ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলবো তারকের কথা। তারক শুনেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা অনেক শুনেছে, তা খুব দেখবার ইচ্ছে, তা ঠিক করলে চলে যাবে দক্ষিণেশ্বর। আসলে দক্ষিণেশ্বরে তারকের এক বন্ধুর বাড়ি আছে, সেই তাকে নিয়ে যাবে পথ দেখিয়ে দেখিয়ে। বড়বাজার থেকে চলতি নৌকোয় চলে এসেছে শনিবার, অফিস ছুটি হয়ে যাওয়ার পর। বন্ধুর বাড়ি হয়ে ঠাকুরের কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে। গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করেছে। তো ঠাকুর একটা দুটো কথা হবে কি না হবে, আরতির কাঁসর ঘন্টা বেজে উঠেছে। তো ঠাকুর সেই ঘন্টা শুনে তারককে বলছেন যে, হ্যাঁ গো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সাকার মানো না নিরাকার? তো তারক একটু ব্রাহ্ম সমাজে ঘোরাঘুরি করে, ব্রাহ্মরা নিরাকার ব্রহ্মে বিশ্বাস করেন, তারা সাকারে কোনো কিছুতে বিশ্বাস করেন না। তারা মনে করেন না যে যিনি অনন্ত,
যিনি অসীম, যিনি অবাং মানস গোচর, তাকে কোনো একটা আকারে কোনো একটা মূর্তির মধ্যে ধরা যায়, যেটা ব্রাহ্মরা বিশ্বাস করেন আর কি। তো তারক বললেন যে আমার নিরাকারই ভালো লাগে। তো ঠাকুর বলছে না গো, শক্তিও মানতে হয় বলে ঠাকুর উঠলেন। উঠে প্রায় টলতে টলতে যাচ্ছেন আর কি কালী মন্দিরের দিকে। তারকও তার পেছু পেছু যাচ্ছে। এবং তারক মনে মনে খুব ভালো করে জানে, একবারে ব্রাহ্ম সমাজের সূত্র ধরে গভীর বিশ্বাস আছে তার যে এই যে প্রতিমা সেটা পাথর ছাড়া আর কিছু নয় বা মাটি ছাড়া আর কিছু নয়। অথচ এই যে মাটির বা পাথরের যে প্রতিমা, তার সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন ঠাকুর, এবং সেটা শুধুমাত্র শুকনো মাথা নোয়ানো নয়, আমরা যেরকম করে থাকি সেই রকমটা নয়, মানে হৃদয়কে জল করে প্রতিমার পায়ের ওপর একেবারে নিঃশেষে ঢেলে দিচ্ছেন। তারক স্থানুর মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ কি যেন তার কানে কানে বলল, অত গোড়ামি কেন, এত সংকীর্ণতা কিসের, ব্রহ্ম তো ভূমা সর্বব্যাপী, যদি তাই হয় তাহলে এই প্রতিমার মধ্যেও তিনি আছেন, সেই সর্বব্যাপীর যে মূর্তি তাকে প্রণাম করতে দোষ কি। শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসবো গান পর। তারক তার কথা বলছিলাম, ঠাকুর তাকে নিয়ে এসেছেন ভবতারিণীর মন্দিরে, সেখানে ঠাকুর প্রণাম করেছেন দেবী মূর্তিকে। তারক যে এই প্রতিমা পুজোয় বিশ্বাস করে না ব্রাহ্ম সমাজে ঘোরার সূত্রে, সেও তখন প্রণাম করল দেবীকে। তারপর দুজনে আবার ফিরে এসেছেন ঘরে। তা ঠাকুর বলছেন যে হ্যাঁ গো, তো আজ রাত্রিটা এখানেই থেকে যাও না, খুব লোভ হচ্ছে, খুব লোভ হচ্ছে, যদি থেকে যাই। তো তারক বলল না, ইচ্ছে তো করছে খুবই, কিন্তু আসলে বন্ধুর সঙ্গে এসেছি, তো উঠেছি তার ওখানে, আমি তো তাকে কথা দিয়ে দিয়েছি যে আমি ওখানেই থাকবো রাত্রে। ঠাকুর কি বললেন? ঠাকুর জেদ করলেন না, জোর করলেন না, ঠাকুর বললেন ও কথা দিয়ে এসেছো, এই 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 কথা দিয়ে এসেছে, এরপরে আর কোনো কথা নেই, ওই কথা কথা রাখাটাই হল তপস্যা, সত্য কথার মতো বড় তপস্যা আর কিচ্ছু নেই কলিতে। জানো তো আমি না আমার সমস্ত মাকে দিয়েছিলাম, মাকে বলেছিলাম আমার সর্বস্ব নেই, সর্বস্ব নেই, সর্বস্ব নেই, কিন্তু সত্যটা দিতে পারলুম না, সত্যটা আমার ওইখানে, আমি ওটা আমি কাউকে দিতে পারব না। এইটা ঠাকুরের ছিল, সত্যটা আমি কাউকে দিতে পারব না। মাড়োয়ারি ভক্তরা আসে ঠাকুরের কাছে, খালি হাতে তো আর আসে না, নানান রকম ফল মিষ্টি এসব নিয়ে আসে, থালা সাজিয়ে গোলাপ জলের গন্ধটন্ধ ছিটিয়ে সব। তা ঠাকুর সব বলেন আমি 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 সব কিছু নিতে পারি না। কেন নিতে পারি না? না না, ওদের অনেক মিথ্যে কথা বলে টাকা রোজগার করতে হয় তো, গোলাপের গন্ধে কি আর সেই সমস্ত ঢাকা পড়ে, সেই সব অপলাপের কথা, সে গন্ধ তো থাকে, ও আমি নিতে পারি না। মাড়োয়ারিদের কি বলেন? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। মাড়োয়ারি ভক্ত যারা আছে তাদেরও কিন্তু বলেন ওই যে, সত্যকে গোপন করব না, সত্যকে আমি কারোর হাতে দেব না, সত্য আমার কাছে থাকবে, আমি সত্য কথা বলবো, তাতে যা হবে হবে। তো মাড়োয়ারিদের বলছেন যে দেখো, ব্যবসা করতে গেলে তো সত্য কথার আঁট থাকে না, ব্যবসায় তেজিমন্দি আছে, তখন মিথ্যে চালাতে হয়, মিথ্যে উপায়ে রোজগার করা জিনিস কখনো সাধুদের দিতে নেই, শুদ্ধ যা কিছু, সত্য যা কিছু জিনিস সেইগুলোই সাধুদের দেবে, সত্য পথেই তো ঈশ্বরের সাক্ষাৎকার। এটা খুব সাংঘাতিক কথা, এরপরে বলবো আপনাদের। এই যে মৌন অবলম্বন করে থাকা, মৌন অবলম্বন করে সাধন ভজন করা, অনেকে আছেন তো মৌনী বাবা যারা কোনো কথা বলেন না, চুপ করে থাকেন, এটা কেন?
এর পেছনে একটা কারণ আছে, সে কারণটা বলি আপনাদের। সেটা হচ্ছে যে আমি যদি চুপ করে থাকি তাহলে আমি তো কোনো মিথ্যা কথা বললাম না। এই যে জগৎ সংসার, এই জগৎ সংসারে থাকতে গেলে আমাকে কখনো না কখনো কোনো না কোনো ভাবে মিথ্যে কথা বলতে হয়, মিথ্যা আচরণ করতে হয়, সত্যকে পাশে সরিয়ে রাখতে হয়। আমি যদি মৌন হয়ে থাকি তাহলে এই মিথ্যের হাত থেকে আমি নিস্তার পেলাম, এবং আমি মিথ্যে বলিনি, মিথ্যে না বলাটাও একরকম করে সত্য বলা। তাই তারক যখন বললেন যে আমি তো কথা দিয়েছি, তার মানে আমি সত্য করেছি যে বন্ধুর বাড়িতেই রাত্রে থাকব, ঠাকুর রাগ করলেন না, জোর করলেন না, কিচ্ছু করলেন না, তিনি শুধু বললেন বেশ তুমি তাহলে কালকে এসো। শুনলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে গান, গানের পরে আপনাদের চিঠি। আমি আপনাদেরই সৌমিত্র বসু। খুব চমৎকার একটা ঘটনা ঘটেছিল গত 5 জুন রবিবার আপনাদের চিঠিপত্রের মধ্যে দিয়ে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গত রবিবারের বিষয় ছিল গঙ্গা, গঙ্গা নিয়ে আপনারা চিঠি লিখেছেন, এবং যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে গঙ্গার দূষণ নিয়ে প্রায় সকলে চিঠিতে লিখেছেন। এখন 5 জুন তো বিশ্ব পরিবেশ দিবসও ছিল, তার ফলে বিশ্ব পরিবেশ দিবস এবং গঙ্গা এই দুটো একসঙ্গে মিলে যেতে পেরেছিল। সেই মিলে যাওয়ার কথা নিয়ে আজকের চিঠি পড়ে শোনাই আপনাদের। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এবারে আপনার বিষয় ছিল গঙ্গা। গঙ্গার ঘাট মাঝি নৌকোয় নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, বেশ কয়েকজন গ্রামের মানুষ এসে উঠল, তার মধ্যে একজন বয়স্ক মানুষ অনর্গল কথা বলে যাচ্ছে, তার পকেট থেকে মুখে চালান যাচ্ছে পান পরাগের এক একটা প্যাকেট, মুখ থেকে পিচকারির মতো পান পরাগ ছিটিয়ে দিচ্ছে গঙ্গার জলে, সঙ্গে তার কয়েকটি প্লাস্টিকের বোতল ও প্যাকেট ব্যাগ থেকে বার করছে একটার পর একটা প্যাকেট। নৌকো তখন মাঝ গঙ্গায়, নদীকে প্রণাম করে দুহাতে সমস্ত প্যাকেট আর বোতলগুলো বিসর্জন দিল গঙ্গায়। মা গঙ্গা নির্দ্বিধায় গ্রহণ করে ভাসিয়ে নিয়ে গেল সাগরে। বিকেলবেলা গ্রাম থেকে ফিরছে সেই নৌকোয়, আকাশে বিকেলের পড়ন্ত রোদ, কয়েকজন গ্রাম্য মানুষ নিজেদের মধ্যে কথা বলছে, নৌকো ভাসছে নদীর জলে। তাদের মধ্যে একটি 5-7 বছরের ছেলে, সেও আসছে কোন দূর গ্রাম থেকে, হাতে তার এক ঠোকা বাদাম ভাজা, আনন্দে খাচ্ছে আর খোসাগুলো রাখছে নিজের সস্তা জামার পকেটে। বিশ্ব পরিবেশ দিবসে তাই সেই ছেলেটি একমাত্র গঙ্গাপুত্র। নমস্কার, আমি অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট। ভারী সুন্দর একটি গল্প বলেছেন আপনি, ভারী চমৎকার, সত্যি সত্যি ছোট গল্পের মতো। যদি আপনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেই অভিজ্ঞতাও একটা নিটোল গল্প উপহার দিল আপনাদের। অভিজিৎবাবু আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনেছেন আপনারা। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। দলবল বেঁধে চলে এসেছে আলচির বিখ্যাত গুম্ফায়। আমরা এখন ভারতের উত্তরতম এলাকায় লাদাখে সেই আলচি গুম্ফার বর্ণনা দিচ্ছিলাম। প্রথমেই বলছিলাম ডুখাং এর কথা, মানে যাকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাসেম্বলি হল, বাংলায় সভাঘর বলা যেতে পারে। বলা বাহুল্য, গুম্ফার মধ্যে এই ঘরে কেবলমাত্র ধর্ম নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি হতে পারবে। বলেছিলাম একটা অসাধারণ বারান্দার কথা, তার দুপাশে রাজকীয় থাম, আর ধারে ধারে অসাধারণ সব ছবি আঁকা রয়েছে। সেই সঙ্গে যে কোনো বৌদ্ধ গুম্ফায় যা থাকবেই সেই জীবনচক্র তো আছেই, আছে মহাকালের ছবি। কিন্তু জীবনচক্র ব্যাপারটা কি একটু দু কথায় ব্যাখ্যা করে দিই।
আপনারা সবাই দেখেছেন, যারা কোনো না কোনো সময় বৌদ্ধ গুম্ফায় গেছেন তাদের কথাই বলছি আর কি। এইরকম মানুষ নিশ্চয়ই অনেকেই আছেন এই শরণাগতের শ্রোতা, কিন্তু হয়তো এটাই যে জীবনচক্র সেইটা জানেন না। ব্যাপারটা কি একটু খুব ছোট্ট করে বুঝিয়ে দেবার চেষ্টা করব গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জীবনচক্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে জীবনচক্র নিয়ে দুটো কথা বলবো। ইংরেজিতে বলে হুইল অফ লাইফ, এই ব্যাপারটা কি দেখবেন একটা ছবি, মানে জীবনচক্র বলা যেতে পারে, ভবচক্র বললে হয়তো আরো ভালো হয়, কারণ সেই ছবির মধ্যে আছে একটা চক্র। হ্যাঁ, এই এইটা হলো জীবন সম্পর্কে বা ভবসংসার সম্পর্কে বুদ্ধদেবের ধারণা, তার ধারণা, এবং সেই ধারণাটা কেবলমাত্র যে তার ধারণা এমনটা নয়। এই বিশ্বে আমাদের অস্তিত্ব এইরকম একটা চক্রের মধ্যে দিয়ে ঘুরে চলেছে, জন্ম মৃত্যু পুনর্জন্ম। এটা তো খুব পুরনো কথা, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো একেই বলেছেন কুমোরের চাকের মতো, ঘুরেই চলেছি ঘুরেই চলেছি ঘুরেই চলেছি জন্ম থেকে জন্মান্তরে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর আপনাদের বললাম মহাকালের কথা, মহাকাল বলতে আমরা হিন্দুরা তো বুঝি শিব ঠাকুরকে। হ্যাঁ, তাই বৌদ্ধ ধর্ম ভেঙে যে বজ্রযান বৌদ্ধ ধর্ম তৈরি হয়েছে সেখানে মহাকাল আছেন, হয়তো শিব থেকেই তার উদ্ভব। আগেই তো বলেছি আপনাদের, বৌদ্ধ ধর্ম বাংলায় যত পুরনো হয়েছে তত বেশি করে তার মধ্যে নানান ধরনের ধর্মের ধারা, তার মধ্যে নানান লোকধর্ম আছে, গ্রামীণ লোকের ধর্ম আছে, বেশ খানিকটা তন্ত্রশাস্ত্র আছে, এসব ঢুকে পড়েছে, এবং হয়তো সেই ফাঁকে কিছুটা অন্য রূপ নিয়ে ঢুকে পড়েছেন শিব ঠাকুর মহাকাল নামে। একে ধর্মপালও বলা হয়। খুব সহজ কথায় যদি বলতে হয় তাহলে বলি, তিনি এই যেখানে তার মূর্তিটি বা ছবিটি রয়েছে সেই ধর্মস্থানটি তিনি রক্ষা করেন। যাকে, অনেক জ্ঞানের কথা বিদ্যের কথা সব বলা হলো, নিশ্চয়ই আপনারা এই সমস্ত শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছেন। এবার তাহলে আবার জায়গাটার বর্ণনায় ফিরে যাওয়া যাক। এই যে ডুখাং এর ছবি ভরা দেওয়ালের কথা বলছিলাম, তার ছবিগুলো সব উৎসর্গ করা হয়েছে পঞ্চ তথাগতকে। এই পঞ্চ তথাগত কে কে সেটা একটু বলিনি। পাঁচজনের মধ্যে প্রথম হলেন বুদ্ধ, তিনি হলেন পরিসরের বা স্থানের প্রতীক, কর্ম যিনি বায়ুর প্রতীক, পদ্ম যিনি আগুনের প্রতীক, রত্ন যিনি পৃথিবীর প্রতীক, আর শেষে বজ্র যিনি বজ্রের প্রতীক। প্রায় আমাদের ওই পঞ্চভূতের কথা মনে পড়ে যায় খানিকটা, সেই রকম মনে হয় না? যাই হোক, ব্যাস ডুখাং বা সভাগৃহের এইটুকু বর্ণনাই থাক। এরপরে আমরা চলে যাই আলচিগুম্ফার সামটসেগ বলে জায়গাটায়। অসাধারণ সেই নির্মাণ, কিন্তু এটি ঠিক কি কারণে করা হয়েছিল, এই এই জায়গাটার কাজ কি সেটা বলা মুশকিল। একটা ছোট তিনতলা বাড়ি, পাথর আর মাটি দিয়ে তৈরি, বলা বাহুল্য তিব্বতী ধরনে, সেই সব কাশ্মীরি শিল্পীরা তৈরি করেছেন একে, এবং ওই ছোট্ট পরিসরটুকুর মধ্যে তারা যে কাণ্ড করেছেন তার সামনে দাঁড়ালে মাথা নিচু হয়ে যায়। অসাধারণ সব কাঠের কারুকাজ। আমাদের দেশের পুরাতত্ত্ব বিভাগকে ধন্যবাদ, সেই ত্রয়োদশ শতাব্দীতে এই জায়গায় যা কিছু সংস্কার করা হয়েছে তারপরে নিজেরা কোন রকম ভাঙচুর করেননি। প্রাচীন স্থাপত্যের এইসব অসামান্য নিদর্শনকে ঠিকঠাক মতো রেখে দিয়েছেন। সেই নিদর্শনের সামনে দাঁড়াবো আমরা, ক্রমে ক্রমে দাঁড়াবো, আরো বেশি করে গভীরে যাব এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকে মতো বিদায়। বিদায় নেবার আগে মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখতে পারেন, গঙ্গা নিয়ে চিঠি তো লিখেছেন, তার বাইরে অন্য যে কোনো বিষয়। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA SOUMITRA সৌমিত্র।
খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। লুকিয়ে আস আঁধার রাতে তুমি আমার বন্ধু, লাউজে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ। শুরু করছে আজকে শরণাগত।